আল্লাহর যেসব সৃষ্টি নিয়ে চিন্তা করলে আপনি কখনোই উত্তর পাবেন না। মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা, আকাশ বাতাস নদী নালা পাহাড় পর্বত পশু পাখি সব কিছুই তিনি সৃষ্টি করেছেন। আল্লাহর এই সৃষ্টিরাজির মধ্যে আমাদের জন্য স্তরে স্তরে শিক্ষা রেখেছেন। এসব নিয়ে চিন্তা ভাবনা করলে আল্লাহর পরিচয় পাওয়া যাবে সহজে। একই সঙ্গে তার বরাত্ব ও মহাত্ব নিয়েও আমাদের ধারণা হবে যে নিশ্চয়ই এসবের নিয়ন্ত্রণকর্তা একজন রয়েছেন, যিনি সবার বড়, সবার প্রভু ও কর্তা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তারা কি লক্ষ্য করে দেখে না উটের দিকে কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে, আকাশের দিকে কিভাবে তাকে উঁচু করে স্থির ধরে রাখা হয়েছে, পাহাড়ের দিকে কিভাবে জমিনে স্থাপন করা হয়েছে, ভূপৃষ্ঠের দিকে কিভাবে তা বিস্তৃত করা হয়েছে। সূরা গাশিয়া 17-20 নম্বর আয়াত। এই আয়াতেই আল্লাহ তাআলা মানুষের উদ্দেশ্যে তার সৃষ্টি নিয়ে চারটি প্রশ্ন করেছেন, উট, আকাশ, পাহাড় ও মাটি। চলুন এই সৃষ্টিগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করি। অবশ্য বিজ্ঞানীরা এইসব নিয়ে গবেষণা করেছেন এবং অনেক বিচিত্র তথ্য আমাদের সামনে উপস্থাপন করেছেন। উট, উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে? একটি উট ঘন্টার পর ঘন্টা মরুভূমির তপ্ত বালির উপরে হেঁটে বেড়াতে পারে। স্বাভাবিক অবস্থায়ও বালুর উপর দিয়ে একজন মানুষের হেঁটে যেতে কষ্ট হয়, সেখানে উট 250 কেজি পণ্য পিঠে বয়ে মরুভূমির বালুপথ পাড়ি দিতে পারে। উটের ভেতর 5টি পানির পাত্র রয়েছে, এতে 150 লিটার পানি সংরক্ষণ করতে পারে। 6 মাস পর্যন্ত সে সংরক্ষিত পানি থেকে নিজের প্রয়োজন পুরো করতে সক্ষম। উটের চোখে 2 স্তরের পাপড়ির আবরণ রয়েছে, যার কারণে মরুভূমিতে ধূলিঝড়ের ভেতরেও চোখ খোলা রেখে চলতে পারে। এই বিশেষ পাপড়ির কারণে মরুভূমির প্রখর রোদ থেকেও চোখকে সুরক্ষিত রাখতে পারে সে। আকাশ, আকাশকে কিভাবে শূন্যে উঁচু করে রাখা হয়েছে? পৃথিবীর মানুষ আজও পর্যন্ত আকাশের সীমানা স্পর্শ করতে সক্ষম হয়নি। আকাশের বুকে ভাসমান কোটি কোটি নক্ষত্রের পরিসংখ্যানও গণনা করা সম্ভব হয়নি। আকাশের দিকে তাকালেই অদ্ভুত এক রহস্যের অনুভূতি ঘিরে রাখে। এরকম 7 আসমান রয়েছে। শূন্যের ভেতর কোনো রকম খুঁটি ছাড়া এত বড় ও ভারী আকাশকে কিভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, আল্লাহ সেই প্রশ্ন রেখেছেন মানুষের প্রতি। পাহাড়, পাহাড়কে কিভাবে জমিনে স্থাপন করা হয়েছে? পৃথিবীতে এত বড় বড় ও ভারী ভারী পাহাড় হাজার হাজার বছর ধরে স্থির হয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, মাটিতে গিরে যাচ্ছে না, এটা একটা বড় প্রশ্ন। পাহাড় পর্বতে ভ্রমণে গিয়ে আল্লাহর এই প্রশ্নের উত্তর খোঁজা যেতেই পারে। ভূপৃষ্ঠ, ভূমিকে কিভাবে বিস্তৃত করা হয়েছে? পৃথিবীতে কেন এত সমতল ভূমি? পৃথিবী তো শুধুই অ্যাব্রো থ্যাব্রো পাহাড় পর্বত খাদে ভরা হতে পারত, তা না হয়ে এত বিশাল সব সমতল ভূমি মানুষের বসবাসযোগ্য থাকার জায়গা তৈরি হলো কীভাবে? পৃথিবীর এত সমুদ্রের ভেতর এত বড় বিস্তৃত জমিন কীভাবে সমতল ও স্থির হয়ে আছে? এরকম হাজারো প্রশ্ন ও রহস্য মনের ভেতর জাগ্রত হবে চিন্তা করলে। এসব নিয়ে চিন্তা করলেই আল্লাহর শক্তিমত্তা ও শিল্প সত্তার পরিচয় অন্তরে জাগ্রত হবে। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা আল্লাহর কাছেও প্রিয় একটি আমল। আল্লাহ তাআলা বলেন, আকাশমণ্ডল, ভূমণ্ডল ও দিন রাতের আবর্তনে চিন্তাশীলদের জন্য রয়েছে চিন্তার উপাদান। যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, স্বয়ংরত অবস্থায় এবং চিন্তা ভাবনা করে আসমান জমিনের সৃষ্টি নিয়ে আর বলে, হে রব, তুমি তো এসব কোনো কারণ ছাড়া সৃষ্টি করনি। সূরা আল ইমরান 190-191 নম্বর আয়াত। আর যারা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে না, তাদের নিন্দা করে বলেন, আকাশমণ্ডল ও ভূমণ্ডলের অনেক নিদর্শনের পাশ দিয়ে তারা অতিক্রম করে, অথচ তারা সেসব নিয়ে উদাসীন থাকে। সূরা ইউসুফ 105 নম্বর আয়াত।